হ্যালো ফ্রেন্ডস, আমি নন্দিতা, নন্দিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেনের একটা রেসিপি করে দেখাবো, চিকেন চাপ। এটা একটা মোগলাই ডিশ। এই চিকেন চাপ বিরিয়ানি, রুমালি রুটি, পরোটা যে কোনো সাথেই খাওয়া যায়। রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা করেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেনের থাই সমেত চারটে লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে আমি একটু চিরে নেব। লেগ পিসের গাগুলো এইভাবে চিরে নিলে আমি যখন মশলা দিয়ে ম্যারিনেট করব তখন মশলাগুলো এর ভেতরে ঢুকবে। দুটো পিঠই আমি চিরে নিচ্ছি এইভাবে। এইভাবে প্রত্যেকটা লেগ পিসই আমি চিরে নেব। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতন পোস্ত, 4 মগজ দিয়েছি, 1 টেবিল স্পুন মতন কাজু বাদাম কিছুটা দিয়েছি। এগুলো আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব মিক্সিতে। শুকনো গুঁড়ো করে নেওয়ার পর আমি এবার এতে দিচ্ছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, আদা দিচ্ছি সামান্য, রসুন দিয়েছি 10 কোয়া মতো। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন টক দই। পেস্টটা একদম মিহি হবে। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এ দেখুন কতটা মিহি করে আমি মশলাটাকে বেটেছি। এবার আমি লেগ পিসগুলোকে একটা জায়গায় নিয়ে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো সামান্য, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি 2 চামচ, আর দিচ্ছি চাট মশলা, পরিমাণ মতন লবণ, জায়ফল আর জৈত্রীকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিচ্ছি সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল, আর সামান্য একটু আতর। যেহেতু এটা মোগলাই ডিশ সেই জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। সবশেষে আমি কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে চিকেনের লেগ পিসগুলোকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে যাতে লেগ পিসের প্রত্যেকটা অংশে যেন মশলাটা ঢোকে। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। তবে ভালো হয় যদি ওভারনাইট এটা ম্যারিনেট করে রেখে দেওয়া যায়। 7 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানে কিছুটা সাদা তেল আর সামান্য ঘি দিয়ে দিলাম। তেলটা ভালো করে সসপ্যানের গায়ে মাখিয়ে নেবার পর আমি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় জায়গা নিয়ে নেবেন, তাতে লেগ পিসগুলোকে নাড়াচাড়া করতে সুবিধা হবে। চিকেনগুলো দিয়ে আমি ঢেকে রাখছি 2 মিনিট। প্রথমে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। 1 পিট ভাজা হয়ে গেছে, আর 1 পিট আমি ভেজে নিচ্ছি। এইভাবে 2-3 বার আমি উল্টে পাল্টে চিকেনের লেগ পিসগুলোকে ভেজে নেব। চিকেনের লেগ পিসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার মশলাটা, বাকি মশলাটা দিয়ে দিচ্ছি।
বাকি মশলাটা দিয়ে আমি আবার মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করছি না, আপনারা মনে করলে সামান্য জল দিতে পারেন। ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হয়েছিল সেই জন্য এমনিই জল বেরোবে চিকেন থেকে, সেই জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। আবার আমি চিকেনের পিসগুলো উল্টে দিলাম। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিতে হবে এবং মশলাগুলো একটু তলা থেকে নেড়ে দিতে হবে যাতে ধরে না যায়। সম্পূর্ণ রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে 3-4 বার করতে হবে। আবার আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখার পর আবার ঢাকাটা খুলে নিয়ে আবারও চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন মশলার কালার একদম চেঞ্জ হয়ে যাবে তখন জানবেন আপনার রান্না কমপ্লিট। দেখুন আরও 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মশলাটা রেডি হয়ে গেছে আর চিকেন চাপও রেডি। আমি আবারও একবার উল্টে দিচ্ছি চিকেনের লেগ পিসগুলো। উল্টে দিয়ে এবার আমি ওপর থেকে সামান্য একটু জায়ফল জৈত্রী গুঁড়ো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি এটা রুমালি রুটি দিয়েই পরিবেশন করেছি। আপনারা মনে করলে আরও একটু গোলাপ জল, কেওড়া জল এটাতে দিতে পারেন, তবে আমি প্রথমেই যখন দিয়ে দিয়েছি ম্যারিনেটের সময় আর আমি দিলাম না। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চিকেন চাপ রেডি, দেখতেও ভীষণ ভালো হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছে। এটা রুটি, পরোটা, বিরিয়ানি, যে কোনো রকম রাইসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। আমি এটা রুমালি রুটির সাথে আর স্যালাডের সাথে পরিবেশন করেছি। খুব সফট হয়েছিল চিকেনটা। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।